নজির সৃষ্টি কোতলপুরের দুই বছরের খুদে কিরণের, তুল্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড সে নাম। কিরণ দাস কর্মকার, বয়স দুবছর সাত মাস। এই বয়সেই এক বিরল কৃতিত্বের অধিকারী খুদে কিরণ দাস কর্মকার। এখনও সব কথা হয়তো স্পষ্ট উচ্চারণ হয় না, কিন্তু তাতে কি আধো আধো আদুরি গলায় ১৬টি ফল, ২৪টি প্রাণী, শরীরের ৩১টি অংশের নামসহ অনর্গল বলতে পারে অনেক কিছু নাম, গাইতে পারে জাতীয় সঙ্গীত যা এক সত্যি বিস্ময়ের। কিরণের এই বিষয়কর মেধার জন্য কি কিরণের মা দীপা দাস কর্মকার তার এক বন্ধুর কথা মতো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করেন এবং সত্যি সত্যিই ছোট্ট কিরণের হাত ধরে আসে সাফল্য। খুদে কিরণের সাফল্যে খুশি বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সহ কোতলপুরবাসী। বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। কাপড় দাও, ও পিছনে দিয়ে কোনো কাপড় দাও না, তারপরে বাবা বাবা সাইডে সাইডে করে দেবে, বাবা বাবা হাত তালি, বাহ, আরে এটা কাউন্টিং কত আছে কেটে করে দাও, সংখ্যাটা লিখে দাও, ব্যাগ ব্যাগ বক্সিং সংখ্যা লিখে দাও, বাহ এটা কটা আছে, হ্যাঁ সংখ্যা লিখে দাও, আমি বল করে দিয়ে বক্সটা ভুলে গেছিলাম, কাম করো কাম করো, একটা ম্যাথ দি, একটা ম্যাথ দি, নাও একটা ম্যাথ দি, সংখ্যাটা লেখো, চার চার করো, ঠিক করে করো, ঠিক করে করো, আরেকবার আসলে দেখুন, ও ছোট থেকে একটু মেধাবী, একটু অন্যরকম ট্যালেন্টেড, তো ছোট থেকে মানে একটু বেশ এগিয়ে যাওয়ার ছেলেদের মতো, যেটা ওর বয়স তার থেকে অনেকটাই কিন্তু আগে, এবং সেটা পড়াশোনা বলতে পারেন, বাইরের কিছু বলতে পারেন, এক্সট্রা ক্যারিকুলার, খেলাধুলা, খাওয়া দাওয়া সব কিছু একটু অন্যরকম টাইপের। তো দেখে যখন ও খুব অল্প সময়ের মধ্যেই লেখা পড়া, ধরুন লিখতে পারা, পড়তে পারা, তারপরে জাতীয় সঙ্গীত গাওয়া, নাচ গান এ সমস্ত সব কিছুরই দেখি ইন্টারেস্ট বেশি, তখনই আমার মনে হলো, একটা বন্ধু আমাকে রেফার করেছিল, তারপরে বন্ধুটা বললেন যে এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে, তো এটা অ্যাপ্লাই কর, দেখবি তোর মেয়ে খুব ট্যালেন্টেড, তো বোধ হয় ওখানে সিলেক্ট হতে পারে। তো বিভিন্ন বিষয় নিয়ে তারপরে আমি অ্যাপ্লাই করি, আর প্রায় ৩৬টা ৩৭টা ভিডিও পাঠানো হয়েছিল ওর, মানে ৩৬ রকমের ভিডিও, যেখানে নাচ করছে, কোথাও গান করছে, কোথাও রিডিং করছে, কোথাও রাইটিং লিখছে, কোথাও কোথাও কবিতা বলছে, ছড়া বলছে কোথাও, এ ধরনের ভিডিওগুলো। তো ওনারাই যেটা মানে বেস্ট লেগেছে আর কি, সে সমস্ত প্রায় ১৪টা ১৫টা বিষয় ওরা সেই সিলেবাসগুলো সিলেক্ট করেছে, তারপরে এই সার্টিফিকেটের ওপরে সেটা দিয়েছে। তো ওদের বক্তব্য হচ্ছে দু রকমের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস হয়, একটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস যেটা হচ্ছে একটি মাত্র বিষয়ের ওপরে হবে, যেটা আমরা রেকর্ড বানাই, আর এটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যাপ্রিসিয়েশন, মানে এই মেয়েটির স্কিল বলুন বা ধরনের প্রচেষ্টা বা খুব ট্যালেন্টেড, অনেক গুণাগুণ আছে, সেই জন্য ওকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়েছে। তো এখানে যে সার্টিফিকেটের উপরে ১৪টা যে সমস্ত বিষয় লেখা আছে, এটা থেকেও কিন্তু অনেক কিছু জানে বেশি, কিন্তু এই সার্টিফিকেটে ৮০টি শব্দের বেশি সার্টিফিকেটটা লেখা যায় না। তো ওনারা বেস্টগুলোই সিলেক্ট করেছেন এবং সেগুলো এখানে প্রিন্ট করেছেন সার্টিফিকেট হিসেবে। কী কী সিলেক্ট হয়েছে? যেমন ধরুন, ও কিন্তু ১৬টা ফলের নাম ইংরেজিতে কিন্তু বলতে পারে, ২৪টা পশুর নাম সেটা ইংরেজিতেও দেখাতে পারে এবং বলতে পারে, ৩১টা বডি পার্টসের নাম, ৭টা শেপস যেগুলো আকার, ত্রিভুজ ত্রিভুজ, বর্গক্ষেত্র, এই ধরনের কিছু, তারপর ১০ কালার্স, ১০টা রং বলতে পারে, তারপর ধরুন ২১টা পতঙ্গের নাম বলতে পারে, তারপরে ইংরেজি যে অক্ষরগুলো আছে এ থেকে জেড, সেটা কিন্তু ও কিন্তু লিখতে পারে, সেটা কিন্তু আবার ১.৫ মিনিটের মধ্যেই নয়, ১ মিনিটের মধ্যেই সেটা কিন্তু লিখে দিতে পারে। তারপরে হচ্ছে ১২টা বাংলা ছড়া, ইংরেজি ৩টি ছড়া, হ্যাঁ, এবং কাউন্টিং করতে পারে ১ থেকে ৪৫, এখন সেটা যদিও ১০০ পর্যন্তই পারে আর কি, এক মাস আগে অবধি সেটা ১ থেকে ৪৫ ছিল। হ্যাঁ, তাছাড়া জিকে কোশ্চেন অনেকটাই জানে, কিন্তু কী বলুন তো, যখন তাছাড়া হচ্ছে আপনার যে জাতীয় সঙ্গীত সেটাও ও গাইতে পারে, আর একটা সাইকেল চালাতে পারে, তার সাথে আবার সাইকেলের ও টানতেও পারে, এবং সেটা কিন্তু ২.৫ বছরই সম্ভব হয়েছে, ২ বছরই নিজে টানতে পারতো,
এবং আড়াই বছর বয়সে আবার এখন একটা বড় ছেলেকেও টানতে পারে। এইগুলোর উপরেই সিলেক্ট হয়েছে, এই বিষয়গুলোর উপরে ওরা বেস্ট লিখেছে ওদের। এর বাইরেও অনেক কিছু আছে এই বিষয়ের উপরই, অল্প অল্প ম্যাথ করে, ম্যাথ পারে এখন, যেমন কাউন্টিং করতে পারে, ম্যাথ ম্যাচিং করতে পারে। তারপরে হচ্ছে ম্যাথের যেমন ওরকম অড আউট যেগুলো বলছে না, অড আউট আউট মানে আলাদা অংশটাকে বের করে গোল করা, সেটা করতে পারে না, যেটাই আমি দিই সেটাই মোটামুটি ও ক্যাচ করতে পারে আর কি। এর জন্য তো আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়। হ্যাঁ, প্রচুর পরিশ্রম করতে হয়। মা হিসেবে বলবো যে মানে মাই তো প্রথম মানে শিক্ষক বলবো, এর জন্য আমি নিজেও একজন টিউটর। সংসারের কাজ সামলেও আমার মেয়েকে প্রচুর সময় দিতে হয়, প্রচুর ধৈর্য দিতে হয়, এবং আমার মেয়ে প্রচণ্ড চঞ্চল, মানে একদম ধীরস্থির নয়, প্রচণ্ড পাকা যেটাকে বলে। তো আমাকে প্রচুর কষ্ট করতে হয় সেই জন্য, এবং ওর বসে বসে এনা বা একটা বিষয়কে যখন বোঝায় একটা বাচ্চাকে, তখন ওই লেভেলে এনে আমাকে বোঝাতে হয়, এবং মানে সেই জন্য অনেকটা কষ্ট তো করতেই হয় তার মা হিসেবে সেটা। এত মকর থেকে এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে, এটা কীভাবে সম্ভব হলো? সম্ভব বলতে কি বলুন তো, ছেলে মেয়ে তো ট্যালেন্টেড ছেলে মেয়ে সব জায়গাতেই আছে। হ্যাঁ, অনেক মা বাবা হয়তো জানেন না যে কীভাবে এটা অ্যাপ্লাই করা যায়, বা আমার ছেলের মধ্যেও যে ট্যালেন্ট আছে সেটা অনেক মা বাবাই জানেন না। তো জাস্ট গিয়ে শুধুমাত্র ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, এখন গিনেস বুক অফ রেকর্ডস হয়েছে, অনেক রকম এশিয়া বুক অফ রেকর্ডস, অনেক কিছু রেকর্ড আছে যেখানে কি যে আপনার যে স্কিলটা, একটা বড় সংস্থা এটা, যে মানুষের যে ট্যালেন্টের যে স্কিলটা সেটা তুলে ধরে, নাম তুলেছে। এটা কীভাবে সম্ভব হলো? এটা সম্ভব হলো বেশিরভাগটা ওর মায়ের কৃতিত্ব, মা প্রচুর শিখিয়েছে, আর আমার মেয়ে এই বয়সে অনেকটা নিতে পেরেছে, এটা একটা খুব ভালো দিক। ও এই বয়সে যে নিতে পেরেছে এটা একটা খুব ভালো দিক। আর ওর মায়ের কৃতিত্ব 100%, মা তো 100% শিখিয়েছে, সেক্ষেত্রে বলো মানে মায়ের অবদান খুব ভালো, খুব ভালো অবদান। সেক্ষেত্রে এই জায়গায় পৌঁছাতে পেরেছে আমার মেয়ে। এই মকরসল থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল, এটা কতটা ভালো লাগছে এবং কীভাবে সম্ভব হলো? এটা তো মানে ভালো বলতে খুব ভালো, মানে আমার খুবই ভালো লেগেছে যে আমার মেয়ে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। ভবিষ্যতে যদি আরও উপরে যেতে চাই আমরা চেষ্টা রাখবো, যে হ্যাঁ আমরা চেষ্টা করবো যে ওকে যতটা সাপোর্ট দেওয়া যায় আমরা সাপোর্ট দিয়ে যাবো, তারপরে মেয়ে যতটা পৌঁছাতে পারবে। সেক্ষেত্রে তো এখন খুবই ভালো লাগছে আমাদের। পুরোটাই কি ওর মায়ের কৃতিত্ব? 100% বলতে পারেন, মায়ের কৃতিত্বটাই বেশি। আপনি বাবা হয়ে কেমন লাগছে? বাবা হয়ে তো আমার খুব ভালো লাগছে, আর বাবা হয়ে বলতে কাজের সূত্রে হয়তো বেশিরভাগ সময় আমরা বাইরেই থাকি, সেক্ষেত্রে মায়ের কাছে তো সারাদিন থাকে, সেক্ষেত্রে মায়ের অবদানটাই খুব বেশি। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখাই আপনার প্রিয় শহর কামারপুকুরে। মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।